আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো ভিডিও পাঠায় এবং কেউ যদি কোনো পিকচার পাঠায় এটি অটো ডাউনলোড হয়ে যায় আমার গ্যালারিতে এই অটো ডাউনলোড কিভাবে বন্ধ করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনার দিকে যে থ্রি লাইন যে অপশনটি আছে সেই থ্রি লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে সেটিংস নামে যে অপশনটি আছে সেই সেটিংসে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারছেন যে চ্যাট নামে যে অপশনটি আছে সেই চ্যাটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন যে মিডিয়া ডিজিবলিটি মিডিয়া ডিজিবল এই অপশনটি যদি আপনারা বন্ধ করে দেন এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি এই অপশনটা আপনারা যদি এভাবে বন্ধ করে দেন তাহলে কেউ যদি এখন থেকে নতুন কোন পিকচার অথবা ভিডিও পাঠায় তিনি স্বয়ংক্রিয়ভাবে একা একা আমাদের ফোনে এটি ডাউনলোড হবে না আগে যেগুলো ডাউনলোড হয়েছে সেটি ওই অবস্থায় থাকবে কিন্তু নতুন করে যারা কোনো কিছু পাঠাবে তাহলে এটি আর কোনো ডাউনলোড হবে না যদি আমরা ডাউনলোড করি তাহলে ডাউনলোড হবে তা না হলে আর ডাউনলোড হবে না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন